দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বাংলার নতুন রাজ্যপাল ঘোষণা। রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সিভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হলো। তিনি যেদিন থেকে দায়িত্ব নেবেন সেদিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে। প্রাক্তন আইএএস আধিকারিক এবং সম্প্রতি মেঘালয় সরকারের উপদেষ্টা আনন্দের জন্ম কেরলের কোট্টায়ামে 1951 সালে 2 জানুয়ারি। জগদীপ ধনকড় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর লা গণেশনকে অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়। কয়েক দিনের মধ্যেই সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করবেন। সরকারি আমলা থেকে রাজনীতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে সরকারের উপদেষ্টা, একাধারে তিনি ইংরেজি, হিন্দি, মালয়ালি ভাষায় কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক, এছাড়া গৃহ ও পরিবেশ বিশেষজ্ঞ। কেরল সরকারের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি মন্ত্রকের সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। বিদেশেও তিনি কাজ করেছেন। তিনি ইউরোপিয়ান কাউন্সিলর ফর নিউক্লিয়ার রিসার্চ জেনেভা এবং ইন্টারন্যাশনাল ফিউশন এনার্জি অর্গানাইজেশন ও ফ্রান্সে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ছিলেন। কেরল বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই ছাত্র নিজের শিক্ষা জীবনে 100টিরও বেশি পদক পেয়েছেন, যার মধ্যে 15টি স্বর্ণপদক। এমনকি আনন্দশ্রী, পদ্মনাম স্বামী মন্দিরের কোষাগার সংক্রান্ত সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির প্রধান ছিলেন।